অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানে উত্তাপ কেবলই বাড়ছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে ঘিরে সম্প্রতি সেই উত্তাপ চরমে পৌঁছায়। তবে টানা বিক্ষোভ ও সহিংসতার এক পর্যায়ে নাটকীয়তার মাধ্যমে মুক্ত হন ইমরান খান। আর মুক্তি পাওয়ার পর থেকে কখনো সরাসরি আবার কখনো আকার ইঙ্গিতে ইমরান খান সবাইকে যা বোঝানোর চেষ্টা করছেন তা হল পাকিস্তানের অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার। আর সেই অতীত হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের অতীত। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে যা ঘটেছিল সেই অতীতের ইতিহাস, বিষয়টি নিয়ে সম্প্রতি আবারও সরাসরি কথা বলেছেন ইমরান খান। এমনকি সরাসরি ১৯৭১ সালকে স্মরণ করিয়ে কার্যত সবাইকে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯৭১-এ যে পাকিস্তানের সেনাবাহিনী ভুল করেছিল তা হয়তো অন্য কোনো পাক নেতা স্বীকার করতে চান না, কিন্তু ইমরান খান সেই ঐতিহাসিক ভুলকে বারবার সামনে নিয়ে এসে ক্ষমতাসীনদের সতর্ক করছেন। ইমরান খান বলেন, ১৯৭১ সালে পাকিস্তান যেই পরিণতির মুখে পড়েছিল, বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের বিপজ্জনক পদক্ষেপ পাকিস্তানকে আবারও সেই একই পরিণতির দিকে নিয়ে যেতে পারে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, পাকিস্তানের জাতীয় জীবনে দুর্যোগ আসন্ন, এই অবস্থায় দেশের ৭০% পিটিআইয়ের পক্ষে রয়েছে দাবি করে তিনি বলেন, শিগগির নির্বাচন দিন, নইলে পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বক্তব্যে ইমরান খান এমন মন্তব্য করেন। পিটিআই চেয়ারম্যানকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের নানা তৎপরতা আর ইমরান সমর্থকদের সঙ্গে মুখোমুখি অবস্থানে উত্তপ্ত দেশটির রাজনীতির মাঠ। প্রায় প্রতিদিনই দ্রুত নির্বাচনের দাবিতে বক্তব্য দিচ্ছেন ইমরান খান। এর আগে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া পৃথক সাক্ষাৎকারেও ইমরান খান অভিযোগ করেন, তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই তার বিরুদ্ধে ১.৫ শতাধিক মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমার দলের ৭,৫০০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে, দলের সব জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করা হয়েছে, আসলে কি ঘটতে যাচ্ছে আমি জানি না, তবে আমি আশঙ্কা করছি আমাকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে। এসব কিছুই করা হচ্ছে আমার দলকে ভেঙে ফেলতে এবং আমরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি তা নিশ্চিত করতে, এসব কারণেই সব কিছু ঘটছে। সম্প্রতি লাহোরের জামান পার্কের বাসভবন থেকে একটি ভিডিও বার্তা দেন পিটিআই চেয়ারম্যান। এতে পাকিস্তানের বর্তমান প্রসঙ্গ তুলতে গিয়ে আবার উঠে আসে ১৯৭১ প্রসঙ্গ। ইমরান খান বলেন, ৭০-এর প্রাদেশিক নির্বাচনে জয়ী হওয়ার পরও সবচেয়ে বড় রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর না করে যেই অন্যায় করা হয়েছিল তারই পুনরাবৃত্তি করতে যাচ্ছে বর্তমান সরকার। ইমরান খান বলেন, এখনই উপযুক্ত সময় ক্ষমতাসীনদের বর্তমান পরিস্থিতিকে বুদ্ধিমত্তার সঙ্গে পুনর্বিবেচনা করা, অন্যথায় দেশ পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতির মুখোমুখি হবে। ইমরান বলেন, দেশের ৭০% মানুষ পিটিআইয়ের পক্ষে থাকলেও সেনাবাহিনীকে তাদের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় আরো বলেন, আমি দেখতে পাচ্ছি যে দেশ একটি ভয়াবহ দুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছে, আমি ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানাই, দ্রুত নির্বাচন দিন যাতে দেশটা রক্ষা পায়। ইমরান তার অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেন, ক্ষমতাসীন জোট পিডিএম সেনাবাহিনীর সহায়তায় পিটিআইকে নির্মূল করার ষড়যন্ত্র করছে, এই পদক্ষেপটি দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি সেই একই পরিণতি ডেকে আনতে পারে যার ফলস্বরূপ ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে গিয়েছিল। এর মাধ্যমে পাকিস্তান আবারও ভেঙে যেতে পারে বলে শঙ্কার কথাই প্রকাশ করেছেন ইমরান খান। তিনি বলেন, যদি কেউ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে তাহলে দেশ পরাজিত হয়।